গাইস, এখন আমাদের গেমে গোল্ড রয়্যাল এই বান্ডিলটা চলছে। এই বান্ডিলটা চলে যাওয়ার পর পরবর্তী গোল্ড রয়্যালে কোন বান্ডিলটা দেখতে পারবে সেটা কি তোমরা জানো? আমি জানি এখনো পর্যন্ত তোমরা অনেকেই পরবর্তী গোল্ড রয়্যালের বান্ডিলটা দেখোনি, তাই আজকের এই ভিডিওতে 100% কনফার্ম নেক্সট গোল্ড রয়্যালের বান্ডিলটা তোমাদের দেখিয়ে দেবো। শুধুমাত্র এটাই না, এর পাশাপাশি এখন আমাদের গেমে ওয়েপেন রয়্যালে এই গান স্কিনটা চলছে। এই গান স্কিনটা চলে যাওয়ার পর পরবর্তী ওয়েপেন রয়্যালে তোমরা কোন গান স্কিনটা দেখতে পারবে সেটাও তোমাদের আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। এছাড়াও আজকের এই ভিডিওতে OB43 আপডেটের নতুন অনেক কয়টা ইন্টারেস্টিং চেঞ্জেসের ব্যাপারে তোমাদের জানিয়ে দেবো। এর পাশাপাশি আজকের এই ভিডিওতে নতুন অনেক কয়টা ইনফরমেশন আছে, যেমন নতুন একটা ডুও ইমোট তোমাদের রিভিউ করবো, তার সাথে নতুন স্কাইম স্কিন তোমাদের দেখাবো। সো আজকের এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে থাকো। তো চলো ইন্ট্রোতে বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। চলো ভাই, ফার্স্ট অফ অল OB43 আপডেটের নতুন কিছু চেঞ্জেস তোমাদের দেখিয়ে দেবো, যেগুলো তোমরা OB43 আপডেটের পর গেমের মধ্যে দেখতে পারবে। প্রথমেই যে চেঞ্জেসটা রয়েছে, সাইবার মাশরুম। সাইবার মাশরুমটা OB43 আপডেটের পর আমাদের গেমে একটা নতুন ইভেন্ট আসবে যেটার নাম কেওস ইভেন্ট। তো সেই কেওস ইভেন্টের সময় এই সাইবার মাশরুমটা গেমের মধ্যে তোমরা দেখতে পারবে। এমনিতেই আমাদের গেমে নর্মাল মাশরুম তো আছে, বাট এটা হচ্ছে সাইবার মাশরুম, মানে নর্মাল মাশরুমের থেকে অনেকটা অ্যাডভান্স। যেমন আমাদের গেমে নর্মাল এয়ার ড্রপ আছে, তার সঙ্গে সাইবার এয়ার ড্রপও আছে। যেগুলো সাইবার এয়ার ড্রপ আছে সেগুলো কিন্তু নর্মাল এয়ার ড্রপের থেকে অনেক বেশি অ্যাডভান্স। তো সেই রকমই নর্মাল মাশরুমের থেকে সাইবার মাশরুমটা অনেক বেশি অ্যাডভান্স হবে, কি হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো নর্মাল মাশরুম যখনই তোমরা গেমের মধ্যে ইউজ করো বা যখনই তোমরা খাও, তখন কিন্তু শুধুমাত্র তোমাদের ইপি দেয়। কিন্তু OB43 আপডেটের পর যখন গেমের মধ্যে সাইবার মাশরুমটা আসবে, তোমরা তিন রকমের সাইবার মাশরুম গেমের মধ্যে দেখতে পারবে। সেই তিন রকমের সাইবার মাশরুম আমি তোমাদের দেখাচ্ছি। প্রথম যে মাশরুমটা তোমরা দেখতে পারবে সেটা হচ্ছে হেলথ প্লাস করা, যেমনটা এখানে দেখতে পারছো একটা প্লাস চিহ্ন তোমরা এই মাশরুমের ওপর দেখতে পারবে। আর এখানে দেখতে পারছো আমি কিন্তু ড্যামেজ হয়ে আছি, আমার কাছে একটু ইপি নেই, বাট যখনই আমি এটাকে ইউজ করব এখানে তোমরা দেখতে পারছো ইপি প্লাস আমার এইচপি কিন্তু ফুল হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের প্রথম মাশরুম যেটা তোমাদের হেলথ দেবে। এইচপি ইপি দুটোই তোমাদের প্লাস করবে। তোমরা যদি এক এইচপিরও থাকো, এক এইচপি থাকার পর তোমরা যদি এই সাইবার মাশরুমটা ইউজ করো, তাহলে তোমাদের যে এইচপি ইপি দুটোই তোমাদের ফুল হয়ে যাবে। এই সাইবার মাশরুমটা এতটাই খতরনাক হতে চলেছে। দুই নম্বরে তোমরা যে সাইবার মাশরুমটা দেখতে পারবে, তার উপর তোমরা এই টাইপের একটা জুতো দেখতে পারবে, বা কেলি ক্যারেক্টারের যে অ্যাবিলিটির আইকনটা আছে সেটা তোমরা এই সাইবার মাশরুমটার উপর দেখতে পারবে। যখনই তোমরা এই মাশরুমটাকে ইউজ করবে বা যখনই তোমরা এই মাশরুমটাকে ফাটাবে, আর তোমাদের বলে দিই যে কটা তোমাদের আমি মাশরুম দেখাচ্ছি এই মাশরুমগুলো তোমরা ইউজও করতে পারো, বা যে কোনো গান দিয়ে শুধু একটা গুলি করলে এই মাশরুমগুলো ইউজ হয়ে যাবে। তো যখনই তোমরা এই মাশরুমটা ইউজ করবে যার উপর জুতোর চিহ্ন আছে, এটাকে ইউজ করলেই কিন্তু তোমরা জোরে দৌড়াতে পারবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছ। ইউজ করার পর এত জোরে ছুটবে, তোমাদের যে নর্মাল মুভমেন্ট স্পিডটা আছে তার থেকে ডবল হয়ে যাবে, মানে আরো জোরে তোমরা দৌড়াতে পারবে কিছুক্ষণের জন্য। এটা হচ্ছে এই মাশরুমটার কাজ। তিন নম্বরে যে মাশরুমটা থাকবে, তার উপর তোমরা ঠিক এই টাইপের একটা স্ক্যানারের আইকন দেখতে পারবে। এই মাশরুমটা তোমরা যদি ইউজ করো, তাহলে ম্যাপের মধ্যে মানে তোমার কাছাকাছি যতগুলো এনিমি আছে সেই এনিমিগুলোর লোকেশন তোমাদের দেখিয়ে দেবে, যেমনটা এখানে দেখতেই পারছো। এই মাশরুমটাও আমাদের গেমে একটা ক্যারেক্টার অ্যাবিলিটির মতো কাজ করবে। কোন ক্যারেক্টারের কথা বলছি আশা করছি তোমরা বুঝে গেছো। ক্লু ক্যারেক্টার, একটা ফিমেল ক্লু ক্যারেক্টার আমাদের গেমের মধ্যে আছে, তার অ্যাবিলিটিও কিন্তু সেম টু সেমই। এই মাশরুমটা ইউজ করলে ঠিক ক্লু ক্যারেক্টার অ্যাবিলিটির মতো কাজ করবে। তো তিনটে মাশরুমের কাজ কি সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে সাইবার মাশরুম, যেগুলো OB43 আপডেটের পর আমাদের গেমের মধ্যে দেখতে পারবে। OB43 আপডেটটা গেমের মধ্যে 24 তারিখে আসতে হলেছে, জানুয়ারি মাসের 24 তারিখে তোমরা OB43 আপডেটটা দেখতে পারবে। আপডেটটা করার পর যখনই তোমরা গেমটা খুলবে, গেমের যে লোডিং স্ক্রিনটা সেটা তোমরা ঠিক এই টাইপের দেখতে পারবে। নতুন ক্যারেক্টারের থিমে লোডিং স্ক্রিনটা বানানো হয়েছে। লোডিং হওয়ার পরেই লগইন স্ক্রিনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। কালাহারি ম্যাপের থিমের উপর এই লগইন স্ক্রিনটা বানানো হয়েছে। আর লবিটাও তোমরা এখানে দেখতে পারছো, এটা হচ্ছে OB43 আপডেটের পর নতুন লবি, যেটা তোমরা OB43 আপডেটের পর গেমের মধ্যে দেখতে পারবে। 24 তারিখে OB43 আপডেটটা আসছে। তো আপডেটটা করার পর লোডিং স্ক্রিন, লগইন স্ক্রিন এন্ড লবি তোমাদের দেখিয়ে দিলাম। আপডেটের পর গেমের মধ্যে নতুন দুটো চিপ আসতে হলেছে, সেই দুটো চিপ তোমাদের দেখিয়ে দিই। এই দুটো চিপ তোমরা ভেন্ডিং মেশিনে গেলেই দেখতে পারবে, যেমনটা এখানে দেখতেই পারছো। 100 FF কয়েন দিয়ে তোমরা এই চিপগুলোকে পারচেস করতে পারবে। একটার নাম হচ্ছে রেডার চিপ, আর একটার নাম হচ্ছে বাস্টিয়ান চিপ। এই নতুন দুটো চিপের কাজ কি সেটা তোমরা জেনে নাও। এই দুটো চিপ তোমরা তখনই কাজে লাগাতে পারবে যখন তোমাদের কাছে কোনো গাড়ি থাকবে। গাড়ি ছাড়া এই চিপগুলো একেবারেই অচল, গাড়িতেই শুধুমাত্র এই চিপগুলো কাজে লাগাতে পারবে। তো প্রথম যে চিপটা তোমরা দেখতে পারবে এটার নাম হচ্ছে রেডার চিপ, এটা তোমরা ভেন্ডিং মেশিন থেকে 100 FF কয়েন দিয়ে পারচেস করতে পারবে। এই চিপটা পারচেস করার পর যখনই তোমরা কোনো গাড়ি চালাবে, যে কোনো গাড়ি তোমরা যখনই চালাবে, গাড়িটার চারপাশে তোমরা দেখতে পারবে একটা স্ক্যানার টাইপের বেরিয়েছে। তোমাদের কাছে যদি রেডার চিপটা থাকে, তোমরা যতক্ষণ গাড়ি চালাও না কেন বা যতক্ষণই তোমরা গাড়ির মধ্যে থাকো না কেন, কন্টিনিউয়াসলি কিন্তু স্ক্যান করে যাবে। আর তোমাদের চারিপাশে যদি কোনো বান্দা থাকে, মানে তোমাদের আশেপাশে কোনো রকমের যদি এনিমি থাকে, সেই এনিমিগুলোর লোকেশন তোমরা কিন্তু মিনি ম্যাপের মধ্যে দেখতে পারবে। কিন্তু কন্ডিশন একটাই, তোমাদের গাড়িতে থাকতে হবে, তবেই কিন্তু স্ক্যান করবে। মানে গাড়িতে থেকে তোমরা আর কি এনিমিগুলোর লোকেশন দেখে নিতে পারবে, তারপরে তোমরা
এনিমির কাছে গিয়ে আর কি ফাইট করতে পারবে। তোমরা গাড়ি থেকে নামলেই কিন্তু চিপগুলো কাজ করা বন্ধ করে দেবে, আবার যখন তোমরা গাড়িতে চাপবে আবার কিন্তু চিপগুলো কাজ করা শুরু করবে। বাট এই দুটো চিপের মধ্যে যে কোনো একটা চিপই তোমরা ইউজ করতে পারবে, দুটো চিপ একসাথে তোমরা ইউজ করতে পারবে না। পরের যে চিপটা আছে সেটাও তোমরা কিন্তু গাড়িতে ইউজ করতে পারবে, সেই জন্যই তোমরা দুটো চিপ একসাথে ইউজ করতে পারবে না। যে কোনো একটা চিপ তোমরা ইউজ করতে পারবে বা তোমাদের ব্যাগের মধ্যে রাখতে পারবে। পরের যে চিপটা আছে এটার নাম হচ্ছে বাস্টিয়ান চিপ, এটাও তোমরা ভেন্ডিং মেশিন থেকে 100 এফএফ কয়েন দিয়ে পারচেস করতে পারবে। এই চিপটাকে তোমরা যদি পারচেস করো বা এই চিপটা যদি তোমাদের ব্যাগের মধ্যে থাকে তাহলে এর কাজ এটাই হবে, তোমরা যে গাড়িটা চালাবে বা যে গাড়িতে থাকবে সেই গাড়িটার চারিপাশে কিন্তু একটা শিল্ড তৈরি হয়ে যাবে, যেমনটা এখানে দেখতেই পারছো। এতদিন তোমরা গ্লোবালের সামনে শিল্ড দেখতে পেয়েছো, ক্রোনো ক্যারেক্টারের শিল্ড দেখতে পেয়েছো, বাট এরপর থেকে এই চিপটা যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু তোমরা গাড়ির মধ্যেও শিল্ড দেখতে পারবে। এই শিল্ডটা এমনই হবে, এই শিল্ডে কোনো যদি এনিমি গুলি করে বা গাড়িটা যদি ফাটাতে যায় তাহলে কিন্তু অনেক গুলি লাগবে এই গাড়িটাকে ফাটাতে গেলে, তবেই কিন্তু গাড়িটা ফাটবে। আর গাড়িটা নাও ফাটতে পারে, কারণ গাড়ির যে শিল্ডার রয়েছে সেটা থাকলে কিন্তু গাড়ির মধ্যে অনেক কম ড্যামেজ পড়বে, কিন্তু তোমাদের কাছে যদি গাড়ির ক্যারেক্টারের স্কিল না থাকে তাহলে কিন্তু তোমাদের মানে গাড়ির ছেড়ে তোমাদের গায়ে কিন্তু গুলি লাগবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে জাস্ট একটা কোশ্চেন করছি, তোমরা প্লিজ সবাই মিলে এই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে দিও, কারণ এই কোশ্চেনের অ্যান্সারটা আমার অবশ্যই লাগবে। প্রশ্নটা হলো এটাই, এখন কয়টা বাজে? ভাই আমার ভিডিওতে না, তোমরা তোমাদের মোবাইল চেক করো, এখন কয়টা বাজে তোমাদের মোবাইলে, মানে কয়টার সময় তোমরা আমার ভিডিওটা দেখছো সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট চেক করবো, প্রত্যেকের কমেন্ট চেক করার পর যে সময়টা সবথেকে বেশি আসবে, মানে যেই সময়টায় তোমরা সবথেকে বেশি জন দেখবে সেই সময়টাতেই নেক্সট টাইম আমি ভিডিও আপলোড করবো, তো এই কোশ্চেনের অ্যান্সারটা আমার অবশ্যই লাগবে। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দাও এখন কয়টা বাজে আর কয়টার সময় তোমরা আমার ভিডিওটা দেখছো, কারণ কি ভাই ভুল টাইমে ভিডিও আপলোড করা হয়ে যাচ্ছে, যার জন্য তোমাদের কাছে নোটিফিকেশন তো যাচ্ছে বাট তোমরা অনেকেই দেখতে পারছো না। এখনই তোমরা আমাকে কমেন্টটা করে জানিয়ে দাও, আর পারলে আমার ভিডিওটা একটা করে শেয়ার তোমরা করে দাও। তোমরা যদি শেয়ার না করতে পারো তোমরা সিম্পলি এখানে শেয়ার বাটনটা দেখতে পারছো, এই শেয়ার বাটনে ক্লিক করে কপি লিঙ্কের ওপর ক্লিক করে দাও, মানে লিঙ্কটাকে তোমরা কপি করে নাও, এতে করেও কিন্তু আমার ভিডিও রিচটা একটু বেড়ে যাবে। তো আমার জন্য জাস্ট এইটুকু কাজ তোমরা করে দাও, বাকি ভিডিও আনার দায়িত্ব আমার। ওবি 43 আপডেটের পর আমাদের গেমে একটা নতুন ডুয়ো ইমোট আনা হচ্ছে, তো ডুয়ো ইমোটটা কেমন চলো দেখা যাক। যেমনটা এখানে দেখতে পারছো এই টাইপের তোমরা ডুয়ো ইমোটটা দেখতে পারবে, দুইজন মিলে এই টাইপের একটা লাভ বানাবে। এটা দেখি হয়তো তোমরা বুঝতে পারছো ভ্যালেন্টাইন স্পেশাল আমাদের গেমের মধ্যে ইমোটটা আসবে, আর ফেব্রুয়ারি মাসে ইমোটটা তোমরা গেমের মধ্যে দেখতে পারবে। ভাই কষ্ট নিয়ে লাভ নেই, তোমার আমার মতো সিঙ্গেলদের জন্য ইমোটটা না, যাদের পার্টনার আছে, যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তাদের জন্য ইমোটটা বানানো হয়েছে। তো যাদের গার্লফ্রেন্ড নেই, যারা সিঙ্গেল আছে আমার মতো, তারা ভিডিওতে লাইক মারো। দেখা যাক তোমরা কতজন এখন পর্যন্ত আমার মতো সিঙ্গেল রয়েছে। তো এবার তোমাদের দেখাই নতুন কিছু স্কাইউং স্কিন যেগুলো ওবি 43 আপডেটের পর গেমের মধ্যে দেখতে পারবে। তো প্রথম স্কাইউং স্কিনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, জেসিল পেটটাকে নিয়ে বানানো হয়েছে। জেসিল পেটের থিমে একটা বাথটাব রয়েছে যেটা আর কি জেসিল পেটি টানছে জলের মধ্যে দিয়ে। তো এই নতুন স্কাইউং স্কিনটা তোমরা ওবি 43 আপডেটের পর গেমের মধ্যে দেখতে পারবে। আরও একটা স্কাইউং স্কিন থাকবে যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এই স্কাইউংটা হয়তো তোমরা আগেও দেখেছো, কারণ এই স্কাইউংটা গিল্ড ওয়ার্সে দেওয়া হচ্ছে, যে 15টা গিল্ড টপ 15 গিল্ডের মধ্যে থাকবে তারাই কিন্তু এই স্কাইউং স্কিন ফ্রিতে নিয়ে নিতে পারবে, যেটাতে আর কি চারজনই চাপতে পারবে, একজন বাইকটা চালাবে, দুজন সাইডে থাকবে, আর যে 4 নম্বর প্লেয়ার থাকবে তার তো আলাদাই ব্যাপার, সে বাইকের পিছনে ঝুলে থাকবে যেমনটা দেখতে পারছো। তো এই স্কাইউং স্কিনটা যারা টপ 15 গিল্ডের মধ্যে থাকবে তারাই কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে। দুটো স্কাইউং তোমাদের দেখিয়ে দিলাম, আর জেসিল পেটটার যে স্কাইউংটা আমি তোমাদের দেখিয়েছিলাম সেটার কিন্তু একটা অ্যানিমেশনও বেরিয়ে আসছে, যেটা প্রোফাইল অ্যারাইভাল অ্যানিমেশন যেমনটা দেখতে পারছো। তো অ্যানিমেশনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, কিছুটা এই টাইপের তোমরা দেখতে পারবে, ক্যারেক্টারটা ঝুলে ঝুলে আসবে আর এই টাইপের এন্ট্রি নেবে। এটাতে ওয়াটার অ্যানিমেশনটা একটু বেশি ইউজ করা হয়েছে, তো দেখতে মোটামুটি ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এখন আমি তোমাদের জানিয়ে দিই, এখন আমাদের গেমে ওয়েপেন রয়েল এই গান স্ক্রিনটা চলছে, নেক্সট ওয়েপেন রয়েলে তোমরা কোন গান স্ক্রিনটা দেখতে পারবে। এখানে তোমরা অনেক কয়টা গান স্ক্রিনের পিএনজি দেখতে পারছো, এখানে তোমরা যে কটা গান স্ক্রিন দেখতে পারছো এই গান স্ক্রিনগুলোর মধ্যে যে কোনো একটা গান স্ক্রিন তোমরা নেক্সট ওয়েপেন রয়েলে 100% কনফার্ম দেখতে পারবে। বাট এই গান স্ক্রিনগুলোর মধ্যে কোন গান স্ক্রিনটা নেক্সট ওয়েপেন রয়েলে আসবে সেটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, কনফার্ম ব্যানার বেরালে তবেই কিন্তু 100% কনফার্ম হবে। তো কনফার্ম ব্যানারটা পেলে আমি তোমাদের আপকামিং ভিডিওতে জানিয়ে দেবো যে কোন গান স্কিনটা তোমরা নেক্সট ওয়েপেন রয়েলে দেখতে পারবে। এর পাশাপাশি এখন আমাদের গেমে গোল্ড রয়েল এই ফিমেল বান্ডিলের গোল্ড রয়েলটা চলছে, তো এখন যেহেতু আমাদের গেমে ফিমেল বান্ডিলের গোল্ড রয়েল চলছে সেই জন্য নেক্সট গোল্ড রয়েলে তোমরা একটা মেল বান্ডিল দেখতে পারবে। এখানে তোমরা অনেক কয়টা বান্ডিলের পিএনজি দেখতে পারছো, এই বান্ডিলগুলোর মধ্যে একটা বান্ডিল আছে যেটা কিন্তু নেক্সট গোল্ড রয়েলে 100% কনফার্ম আসতে পারে, যেমনটা এখানে দেখতে পারছো এই যে বান্ডিলটা, এটা কিন্তু 100% কনফার্মই তোমরা ধরতে পারো, জাস্ট এখনো পর্যন্ত কনফার্ম ব্যানারটা বেরায়নি। সেই জন্য এখন আমি তোমাদের 100% কনফার্ম বলবো না, বাট
এটাকেই তোমরা 100% কনফার্ম ধরতে পারো। তো কনফার্ম ব্যানারটা বেড়ালি তোমাদের আমি আপকামিং ভিডিওতে দেখিয়ে দেবো। এই যে বান্ডিলটা দেখতে পারছো, এই বান্ডিলটা কেমন দেখতে হবে, বান্ডিলটার মধ্যে কি কি থাকবে সেটা কিন্তু এখনো পর্যন্ত ফুল রিভিউ পাওয়া যায়নি। তো যখন কনফার্ম ব্যানারটা বেরিয়ে যাবে তারপরে বান্ডিলটা আমি তোমাদের রিভিউ করে দেখিয়ে দেবো। আর আজকের ভিডিওর যে শেষ আপডেটটা রয়েছে সেটা হচ্ছে টু নাইট আপডেট। কালকে আমাদের গেমে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে একটা নতুন টপ আপ ইভেন্ট তোমরা দেখতে পারবে। সেই টপ এন্ডের অফিসিয়াল কনফার্ম ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো। সো গাইস, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।